আঘাতকে আপনারা হচ্ছে এখানে দাঁড়িয়ে হচ্ছে গোটা পশ্চিমবাংলার মানুষের সামনে আন্দোলনের মারফত তুলে ধরছেন। আপনাদের আন্দোলনের সঙ্গে পশ্চিমবাংলায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একেবারে হচ্ছে সাধারণ মানুষ এটা উপলব্ধি করতে পারছে যে ওদের জীবনের মধ্যে তারা যদি এগিয়ে যেতে চায়, ওদের পরিবারের লোকজনের যে কচিকাঁচা বাচ্চাগুলো আছে তাদেরকে হচ্ছে জীবনে যদি এগিয়ে যেতে হয়, তাহলে শিক্ষার হাতিয়ার যদি ওদের হাতে তুলে ধরতে হয় তাহলে শিক্ষক ছাড়া হচ্ছে কোনো পথ নেই। ফলে শিক্ষক নিয়োগের পূর্ববর্তী বক্তারা এবং আপনারা আন্দোলনের মারফতে আমার থেকে ভালো এটা উপলব্ধি করতে পারছেন যে এই সরকার কিন্তু পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থাকে একেবারে তছনছ করে দেওয়ার জন্য যা যা করার আছে সেটা করার চেষ্টা করছে। ফলে আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন, কিন্তু আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আছে সেটা মাথায় রেখে এই নির্মম সরকার, এই সরকার যে 21 দিন হচ্ছে আপনারা অনশন করছেন, এই 21 দিনের অনশনের দেখেও কিন্তু তারা হচ্ছে কোনো রিসপন্স করছে না, এটাই হচ্ছে দুঃখজনক ব্যাপার। এই সরকার নির্মম, এই সরকারের কাছ থেকে যেইটুকু ন্যূনতম সৌজন্যবোধ আমরা মনে করি হওয়া উচিত, সেই ন্যূনতম সৌজন্যবোধ পর্যন্ত এই সরকার সামনে নিয়ে আসছে না। সবাই তোমার সঙ্গে আছে, আপনাদের সঙ্গে আছে, যারা গুরুজনে এসছেন তাদেরকে আমার প্রণাম জানিয়ে আপনাদের সংগ্রামকে রক্তিম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।